হ্যালো বন্ধুরা এখন আপনাদের সামনে একটি ভিন্ন রকমের অঙ্ক নিয়ে আসছি যে অঙ্ক সাধারণত সহজে আমরা পারি না আপনারা দেখতে পাচ্ছেন মানে গাণিতিক সমস্যাটা হচ্ছে একটি পণ্যের মূল্য বিশ বৃদ্ধি করলে এর ব্যবহার কত পারসেন্ট হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না এ ধরনের অঙ্কটা সমাধান করা খুবই ইজি প্রথমে আমাকে দেখতে হবে যে কত পার্সেন্ট বৃদ্ধি এবং কত পার্সেন্ট হ্রাস এখানে উল্লেখ আছে এ ধরনের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে দুটি সূত্র খুবই উপকারী ব্যবহার কমানোর ক্ষেত্রে হবে একশো গুণ যত পার্সেন্ট দেওয়া থাকবে ঠিক তত ডিভাইডেড একশো প্লাস যত পার্সেন্ট দেওয়া থাকবে অর্থাৎ একশো গুণ আর পারসেন্ট ডিভাইডেড একশো প্লাস আর এখানে আর বলতে যতটুকু বৃদ্ধি বা হ্রাস দেওয়া থাকবে সেটাকে বোঝানো হয়েছে বৃদ্ধির ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব এবং হ্রাসের ক্ষেত্রে মাইনাস চিহ্ন ব্যবহার করব আর ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এটা ঠিক একই রকম সেক্ষেত্রে কী হবে একশো গুণ আর ডিভাইডেড একশো মাইনাস আর পারসেন্ট এবার দেখা যায় কঙ্কটা কীভাবে সমাধান করা যায় যেহেতু এখানে বলছে যে পণ্যের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে এর কত পার্সেন্ট হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে এখানে বৃদ্ধি পেয়েছে আর ইকুয়াল টোয়েন্টি পার্সেন্ট সুতরাং মূল্য হ্রাস করতে হবে একশো গুণ একশো গুণ টোয়েন্টি ডিভাইডেড একশো প্লাস টোয়েন্টি একশোকে টোয়েন্টি দ্বারা গুণ করলে হয় টু থাউজেন্ড আর ডিভাইডেড একশোকে টোয়েন্টির সাথে যোগ করলে হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু থাউজেন্ডকে একশো টোয়েন্টি দ্বারা ভাগ করলে আমরা সহজে ইজিলি সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট পেয়ে যাব সুতরাং অঙ্কটা খুবই ইজিলি আমরা সমাধান করতে পারলাম এই ধরনের অঙ্কের সমাধান দেখতে চাইলে আপনারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ